দুই নম্বর মাসলা বলছেন সালামের পরে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আমরা জানি 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, সেখানে যেসব শর্ত আছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেবে না, তাহলে কি নিজে নিজেও ঝাড়ফুঁক করতে পারবো না? নিজে নিজে করতে পারবে, হাদিস আছে লা ইস্তার কুন, ঝাড়ফুঁক চেয়ে নেয় না। ইস্তারকা ইস্তার কি মানে কারো কাছ থেকে দম করা, ঝাড়ফুঁক চেয়ে নেওয়া, যে শেখ একটু ফুঁক দিয়ে দেন তো, বা ভাই একটু ফুঁক দিয়ে দেন তো, তুমি একটু আমাকে ফুঁক দিয়ে দাও তো, দম করে দাও তো, এইটা করে না, কিন্তু নিজে নিজে ফুঁক দিলে এর অন্তর্ভুক্ত থাকবে। জি, রুকিয়া করলে অসুবিধা নেই, নবী সাহেব নিজেকে রুকিয়া করেছেন, সাহাবাইকার আমরা করেছেন, এমন কি ঝাড়ফুঁক কারো কাছ থেকে চাওয়া ওটাও যায়, যেমন নয় যে না যায়, বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে আপনি ঝাড়ফুঁক কারো কাছে চাইেন না, ঝাড়ফুঁক চাইেন না, কিন্তু ঝাড়ফুঁক চাওয়া জায়েজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত রয়েছে, সাহাবাই কেরামগণ একে অপরকে ঝাড়ফুঁক করেছেন, কোনো অসুবিধা নেই, ঝাড়ফুঁক করা চেয়ে নেওয়া, যে একটু ফুঁক দিয়ে দেন তো আমাকে, শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, ও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে এই কাজটা করিয়েন না, বেঁচে থাকেন তাহলে উত্তম। জি, কিন্তু জায়েজ, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা করতে বলেছেন, অসুখ হলে চিকিৎসা করো, কিন্তু কেউ যদি মনে করে আমি ধৈর্য ধরতে পারবো, আর ছোটোখাটো রোগ আছে আমি তাক, কিন্তু বড় ধরনের রোগ হয়ে যাচ্ছে, প্রাণ নাশের ঝুঁকি আছে, আর বলছে আমি ওই বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য আমি ওষুধই খাবো না, এরকম করবেন নাকি? না চান বাচ্চান, অনেকদিন বেঁচে থাকলে হইতে পারে আপনি চেষ্টা করেন অনেকদিন বাঁচার জন্য, হইতে পারে অনেকে বন্দি করে আপনি অনেকে এগিয়ে যাবেন, কেন আপনি তাড়াতাড়ি করে এমন অসুস্থ বিছানা ধরে নেবেন, আপনি অচল হয়ে যাবেন? জি না, মোটেই না। তো নিজে ঝাড়ফুঁক করতে পারে, আর আমি আগে অনেক ঝাড়ফুঁকের আশ্রয় নিয়েছি, কিন্তু যেদিন থেকে এ হাদিস শুনেছি তখন থেকে আর কারো ঝাড়ফুঁক নিই না, তাহলে আল্লাহ যদি চান আমি কি তাহলে এই 70,000 অন্তর্ভুক্ত হইতে পারবো, অন্য আমলগুলো ঠিক হইত? শুধু এই না, কার এইটা ধারণাটা ভুল, আমার মেলা আমলে ত্রুটি, ওইদিকে মানুষের গিবত করছি, ওইদিকে চুগলখড়ি করছি, ওইদিকে মিথ্যা বলছি, ওইদিকে মেলা কাবিরা গুনাহ, কত যে হারামের সংমিশ্রণ, আর এদিকে শুধু বিনা হিসাবে জান্নাতের জন্য ঝাড়ফুঁক করি না, চলবে? হয়তো কাবিরা গুনাহ, হ্যাঁ বড় বড় হারাম খেয়ে বসে থাকবেন, আর এই ছোটো একটা সুন্নত মুস্তাহাব কাজ করে আপনি বিনা হিসাবে জান্নাত নাকি এত সস্তা? দিনকে বোঝার চেষ্টা করতে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান। জি।